এছাড়াও আমরা বলেছি 5 বছর 2 লক্ষ টাকা করে ভবিষ্যৎ স্কিমে টাকা দেবো যদি কেউ নিতে চায়। সব কাক যেমন একই ডাকে কা কা কা, ওরাও ডাকছে কা কা কা। কুহু ডাকতে পারে না, একটু কুহু একটু কুহু একটু কুহু বলো না, বলতে পারে না। তারা গণ্ডগোল করার চেষ্টা করলে পুলিশ আটকাবেন, যেই করুক গণ্ডগোল। আমি পুলিশকে কড়া নির্দেশ দেখছি, কড়াভাবে আটকাবেন। এবং যে স্টুডেন্টরা যেখানে পড়ে তারাই একমাত্র সেই কলেজ করবে, বাইরের আউটসাইডাররা এসে যেন কোনো রকম গুন্ডামি করতে না পারে। আর আমাদের যারা স্থানীয় নেতা নেতৃবৃন্দরা আছে, আমার সময় আমি দেখেছি কোনো সাপোর্ট পাইনি, আপনারা প্রত্যেকে এদের সাপোর্ট দেবেন। মনে রাখবেন, ছাত্র পরিষদের ইলেকশনটা আপনাদের ইলেকশন, ওদের পাশে গিয়ে দাঁড়াতে হবে। দরকার হলে দুটো ফ্ল্যাগ কিনে দিতে হবে, দরকার হলে একটু ঝালমুড়ি কিনে দিতে হবে, দরকার হলে ওদের একটা সাংস্কৃতিক প্রতি অনুষ্ঠান, ইন্দ্রনীল বাবুল সুপ্রিয় অনেক আছে, বলবো গিয়ে করে দিতে হবে। নবীন বরণ বা বর্ষবরণ তাদের হয়। আর আগামী দিন আমার সংকল্প, আমি 2-3 বছরের মধ্যে যে ক্লাস্টার আমরা তৈরি করছি, সিপিএমের আমলে ছিল মাত্র 49টা, আমরা করেছি 606টা। এখানে ইন্ডাস্ট্রি হচ্ছে, দেউচা পাঁচমি ইন্ডাস্ট্রি হচ্ছে, রঘুনাথপুরে 72,000 কোটি টাকা ইনভেস্টমেন্ট হচ্ছে, শিল্পনগরী কর্ম জঙ্গলমহল কর্মনগরী নাম দেওয়া হয়েছে, ওএনজিসি করছে কল্যাণীতে, আমাদের আরও অনেক ইন্ডাস্ট্রি হচ্ছে বিভিন্ন জায়গায়। আমি যেহেতু দেখে বলা আমার স্বভাব নেই, তাই আমি একটু টাইম নিচ্ছি শুধু এটা বের করবার জন্য। এখানে আগামী দিনে মনে রাখবেন, অন্যান্য রাজ্যে মনে রাখবেন 40% বেকারি বেড়েছে, আর বাংলায় 45% দারিদ্রতা কমেছে, বেকারি কমেছে, এটা আমাদের ক্রেডিট মনে রাখবেন। কোভিডে আমি না কাউকে না খেতে পেয়ে মরতে দিতে দিইনি। আমাদের এখানে 49টা ছিল, এখন হয়েছে 606টা। 90 লক্ষ MSME আমরা তৈরি করেছি ইউনিট, আর এই 90 লক্ষ এবং 100টি ইন্ডাস্ট্রিয়াল পার্ক, এবং বিজিবিএসও আমাদের, এটাই হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার। এছাড়াও আমরা বলেছি 5 বছর 2 লক্ষ টাকা করে ভবিষ্যৎ স্কিমে টাকা দেবো যদি কেউ নিতে চায়। সেই ভবিষ্যৎ স্কিমের জন্য অ্যাপ্লাই করতে পারেন আপনারা, আবার দুয়ারে সরকার 1 থেকে 18 হচ্ছে, তার মধ্যে 25,000 টাকা আমরা ভর্তুকি দিচ্ছি, বাদ বাকিটা অল্প লোনে। কেউ 1 লক্ষও নিতে পারেন, কেউ 2 লক্ষও নিতে পারেন, কেউ 3 লক্ষও নিতে পারেন।